বিষয়ে আরো জানাতে রাজধানীর রামপুর এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, জানতে চাই যে প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা সাক্ষাৎ করেছেন, সেটি কি কারণে, এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি চলছে, আন্দোলনকারীরা রাস্তায় নেমে গেছেন, তো জানতে চাই আসলে সেটির কোনো বিশেষ কারণ আছে না কোনো সংযোগ আছে, কি মনে হচ্ছে আপনার? মাহমুদা মমতা, দেখুন, এমন একটি সময়ে এই সাক্ষাৎ হলো এবং রুদ্ধদ্বার বৈঠক এটি কিন্তু বিকালে হয়েছে। দেখুন, সুপ্রিম কোর্টের মতো জায়গায় আজকে কোর্ট খোলা রয়েছে, হাজার হাজার আইনজীবী সাংবাদিক, কিন্তু কেউ কিন্তু সেভাবে জানে না। অর্থাৎ মোটামুটি এক ধরনের গোপনীয়তাও রক্ষা করা হয়েছে বলতে গেলে। আমরা জানতে পারছি কিছুক্ষণ আগে, এবং আমরা এই বিষয়টি নিশ্চিত হতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যেই সেখানে যারা কর্মকর্তা রয়েছেন, আমার সাথে কথা হয়েছে অনেকের, আমি স্পেশাল অফিসারের সাথে কথা বলেছি, জনসংযোগ কর্মকর্তার সাথে কথা বলেছি, আরো অনেক অফিসারের সাথে কথা বলেছি, আমরা নিশ্চিত হয়েছে যে এই বৈঠকটি হয়েছে এবং দুই ধাপে কিন্তু বৈঠক হয়েছে। দেখুন, প্রথমে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তারা দুজন দুটোর দিকে সেখানে যান এবং তারপরে বেশ খানিকটা মাঝখানে বেশ গ্যাপ আছে, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের আইজিপি জানতে পেরেছি পুলিশের আইজিপি মইনুল ইসলাম, র‍্যাবের ডিজি একেম শহীদুর রহমান এবং তারপরে ডিএমপি কমিশনার তারা একত্রে যান। অর্থাৎ পাঁচজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা সেখানে গেছেন এবং সাক্ষাৎ করেছেন, রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কি আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি যাদের সাথে কথা বলেছি বা সেখানে কার্যালয়ে যারা ছিলেন তারা কেউই জানেন না, কারণ সেখানে তারা উপস্থিত ছিলেন না। এক দ্বিতীয় বিষয়টি যেটি হচ্ছে যে এমন একটি সময়ে, এবং দেখুন, রাষ্ট্রের প্রধান, সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রপতিকে নিয়েই আসলে মূলত বিতর্কটি তৈরি হয়েছে গতকালকে। এই আসিফ নজরুল আইন উপদেষ্টা যিনি আজকে গেছেন, তিনি কিন্তু বলেছেন, এবং আমরা গণমাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে, তার কাছে দালিলিক প্রমাণ নেই, এবং তিনি তার যেই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে তার কাছে প্রমাণ রয়েছে, তিনি পদত্যাগ করেছেন। আমি শুধু একটু সংযুক্ত করতে চাই, যেটি আসলে বলতে চাই, আমরা তো দেখি যে আইন উপদেষ্টা কালকে বলেছেন যে তিনি মিথ্যাচার করেছেন, তিনি শপথ ভঙ্গের সামিল কথাবার্তা বলেছেন, এবং পাশাপাশি বলেছেন যে তিনি পদে থাকতে পারবেন কি না সেটি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আলোচনা হবে, তারপরের দিনই তিনি দেখা করতে গেলেন, সেই সংশ্লিষ্টতার কথা জানতে চাই, এবং কি তথ্য আছে এর ভেতরের, কি তথ্য আপনার কাছে রয়েছে? দেখুন, সেই কথাটি বলছিলাম যে কালকে এই বিষয়টি নিয়ে সারা দেশ আলোড়িত হলো এবং সন্ধ্যার দিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এইরকম সময় এই সাক্ষাৎটি অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখুন, এটিকে শুধু আমরা কেন সৌজন্য সাক্ষাৎ বলতে পারি না, এখান থেকে 9 অক্টোবর অর্থাৎ 12-13 দিন আগে আসিফ নজরুল তিনি কিন্তু প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে এসেছেন একবার, 2 সপ্তাহ পরে নিশ্চয়ই আবার সৌজন্য সাক্ষাৎ এটি নয় কোনো গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে যে আলোচিত বিষয়, যেমনটি অনেকেই বলছেন বা গুঞ্জন উঠছে, সেটি কিন্তু একেবারে অমূলক নয়। কারণ আপনি দেখুন যে রাষ্ট্রের প্রধান বিতর্ক যেই ব্যক্তি রাষ্ট্রপতি, তাকে নিয়ে বিতর্ক উঠেছে এবং তার পরবর্তীতে সাংবিধানিক ভাবে এই মুহূর্তে দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন প্রধান বিচারপতি। কারণ রাষ্ট্রপতির পদের পরে যিনি থাকেন স্পিকার, তিনি পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার তিনি জেলে রয়েছেন, এই মুহূর্তে রাষ্ট্রপতির পরেই দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি যিনি সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি, তার কাছেই গেছেন রাষ্ট্রের সর্বোচ্চ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তি। এবং আপনি আরেকটি বিষয় দেখুন, এই চলমান পরিস্থিতিতে, অর্থাৎ সাংবিধানিক এই যে জটিলতার পরিস্থিতি বলেন, দেশের এইরকম গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে যা কিছু হবে সবকিছুর ব্যাখ্যা সংবিধানের 106 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট অর্থাৎ প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের কাছে মতামত জানতে চান যে আসলে এখন কি করণীয়। যেমনটি ডক্টর ইউনুস সহ অন্যদের ব্যাপারে আমরা দেখেছি শপথ নেওয়ার আগে এই প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের শরণাপন্ন হয়েছেন। সুতরাং এটি খুব স্বাভাবিক, আমরা এটি যদি একটু 2-2-4 মিলাতে যাই, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে, এই যে চলমান পরিস্থিতি, সংকটাপন্ন পরিস্থিতি, এবং যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় বা তিনি যদি সরে যান, সেক্ষেত্রে কি পরিস্থিতি হবে পরবর্তী, সাংবিধানিক ভাবে এর ব্যাখ্যা কি হবে, এর সমাধান কি হবে, কে হবেন রাষ্ট্রপতি বা কোন প্রক্রিয়া হবে, এই বিষয়গুলো নিয়ে যদি সেখানে আলোচনা হয় এবং সেটি যদি অনেকে এর সাথে মেলানোর চেষ্টা করেন, সেটি কিন্তু একেবারে অমূলক নয়। কারণ আপনি দেখুন, আজকে এমন এক সময় আমরা আলোচনা করছি, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার সহকর্মী রিশাদ হুদা একেবারে বঙ্গভবনের সামনে থেকে দেখাচ্ছিলেন যে সেখানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন তিনি পদে থাকতে পারেন কিনা সেটা ইঙ্গিতপূর্ণ, এবং তারা আজকে দেখা করতে গেছেন, আজকে আন্দোলনকারীরা মাঠে নেমেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে আসলে আমি যেটা জানতে চাই যে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন বা করতে বাধ্য হন, যেটি হোক, পরবর্তীতে আসলে কি ধরনের সাংবিধানিক সংকট হতে পারে? আপনি আমাদের কোর্ট বিটে রয়েছেন, একটু জানতে চাই, আপনি কোনো সংশ্লিষ্ট আইনজীবীর সাথে এই বিষয়ে কথা বলেছিলেন কিনা, কি ধরনের আসলে সংকট বা কি ধরনের বিষয়গুলো আসতে পারে, এই বিষয়ে আপনার কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? দেখুন, এই 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 ব্যাখ্যা যদি দিতে হয়, আজকের এই
পাঁচজন ব্যক্তি, দুজন উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি, র‍্যাবের ডিজি, আইজিপি এবং ডিএমপি কমিশনার, তিনজনে সেখানে গেছেন। সুতরাং এই উদ্ভূত পরিস্থিতি, এই প্রশ্নটি কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এবং আপনি দেখুন, আজকে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগের জন্য, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেলে, তো সব মিলিয়ে যদি এই প্রশ্নের উত্তরে আসে, দেখুন এটা নিয়ে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি তুলে ধরেছেন, তারা সেই আবার শপথ অনুষ্ঠানের সময় গেছিলেন যে এই তত্ত্বাবধায়ক ইন্টিম গভর্নমেন্ট পরিস্থিতি তো আমাদের সংবিধানে নেই, তখন কি করা হয়েছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ এই উদ্ভূত পরিস্থিতিতে কি করতে হবে প্রয়োজনীয়তার তাগিদে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। ছোট করে জানতে চাই জাহিদুল বাশার, আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা, যে এই মুহূর্তে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আসলে কি পরিস্থিতি দাঁড়াবে, বা দায়িত্ব গ্রহণ এই জায়গাটা কি কি ঘটবে, আসলে এই জায়গাটা প্রক্রিয়াগুলো কি হবে, একটু জানতে চাই আপনার কাছে, আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা। যদি পরিস্থিতি হয়, বাংলাদেশে এই পরিস্থিতি একেবারেই নতুন, সেটির ব্যাখ্যা কিন্তু এই প্রধান বিচারপতির কাছেই জানতে চাওয়া হবে, এই প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের যে 6-7 জন বিচারপতি আছেন, ফুল বেঞ্চের কাছে জানতে চাওয়া হবে। সুতরাং এই পরিস্থিতিতে হয়তো সেই বিষয়টি নিয়েও তারা আলাপ করে থাকতে পারেন, আমরা এখনো জানি না যে ভেতরে কি আলাপ হয়েছে, তবে এটি নিশ্চিত যে উদ্ভূত পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে সেখানে আলাপ হয়েছে সেটিতে কোনো ধরনের আসলে সেই জায়গায় কোনো সন্দেহ হয়তো নেই। কারণ হলো, আমরা এর আগে এই ধরনের ঘটনা দেখি না যে মন্ত্রী পদমর্যাদা দুজন ব্যক্তি, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি একই সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তিনজন ব্যক্তি একসাথে প্রধান বিচারপতির কাছে। এটি হয়তো পরিষ্কার হবে খুব দ্রুতই, যেহেতু বিষয়গুলো অনেক দূরে গিয়েছে এবং ঘটনা অনেকগুলো ঘটছে, আন্দোলনকারীরা মাঠে নেমেছেন, সার্বিকভাবে নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানতে পারবো কি ঘটতে যাচ্ছে। জাতির বাসায় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।